আমি মাঝে মাঝে সিলেটি মিশাই নাই, আপনার কেটা মানে কষ্ট লাগে না? একবার ঘুমাই রয়েছে হওয়ার বাদে তাইবার মসজিদ কমিটির দায়িত্ব ছিল তো ইমাম সাহেবের ফাউন্ডেশন, ইমাম সাহেব কোয়াই আপনি খালিবেলা ইমাম সাহেব ফোন ফাইয়া মনে করছেন তাই নিলাম হতো এখানে। আমি তো আমার হুজরাখানাত আছে একটু আউকা সাইন বাসা গেছেন, যাওয়ার বাদে মনে করছেন কিতাব ব্যাপার সকালিবেলা ডাক করছে কোনো ঘটনা ঘটি গেল না, আমার চাকরি লইয়া টানান ঘুরে গেছে। যাওয়ার বাদে দেখুন না পরিস্থিতি উল্টা, যাওয়ার বাদেও মিষ্টি আর মিষ্টি, হুজুর খাউকা এই আমার সামনে মিষ্টি ঘটনা ঘটনা ঘটছে নি, ঘটছে তো আপনার বাতি যেয়ে গইছে আলহামদুলিল্লাহ, এর আলহামদুলিল্লাহ হয়ে খালি মিষ্টি খাই দিয়ে হইতো না, আপনার বাতি যাবো খানো আজান দোকা ইমাম সঙ্গে হইলা আমি আজান দিতাম কেরার লাগে, আপনার আপনার তো আজান দিতে পারতাম, আমি দিতাম পারতাম, আমার তো স্মরণ করে লজ্জা লাগে। ইমাম সব সব ইমাম তো সমান নাই, কিছু কিছু ইমাম আছে হক কথা কইতে গিয়া বা যে কোনো কথা কইতে গিয়া কোনো মানে ভয় টয় কাজ করার ইলা আছে নি, ইমাম সঙ্গে হইলা আমি মেলায় লজ্জা উজ্জা লাগলো না, এখন থেকে আজান দিতে লজ্জা লাগে আপনার। আর বর্তমান সময়ে এই ধরনের মানুষ আমাদের সমাজে বেশি, এই যে মেনি মুসলিমস ফিল এম্বারেস টু দিস ওয়ার্ক, অনেক মুসলমান আছে এই ধরনের কাজে লজ্জা বোধ করে, নিজের সন্তানের কাছে সে নিজে আজান দেবে তার নাকি লজ্জা লাগে। আরে ভাই লজ্জা হলো মিথ্যা কথা বলা, লজ্জা হলো একজন মুসলমানের জন্য সুদ খাওয়া, লজ্জা হলো একজন মুসলমানের জন্য ঘুষ খাওয়া, লজ্জা হলো একজন মুসলমানের জন্য গুনাহ করা, ভালো কাজে কোনো লজ্জা হওয়ার কথা মাঝে মাঝে মসজিদে আমাইয়া কিছু লাটসা বলে কইবা ও মুয়াজ্জিন ও খাদিম ইমাম পয়লা কেন তুমি ময়না ফেলাও না আছে নিলা ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ কইলা বাপ বেটা দুইজনে মিল্লা কাবা গর বানাও, বাপ আর ফুয়া দুইজনে মিল্লা কাবা গর বানাইলা, এর বাদে আল্লাহ আদেশ দিলা ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত্বাইফিনা ওয়াল আকিফিনা ওয়াল রুকআ সুজুদ, অর্থাৎ আল্লাহ বললেন বাপ বেটা দুজনে মিলে আমার আদেশ মতো যেভাবে কাবা ঘর বানিয়েছো বাপ বেটা দুজনে মিলে এবার আমার ঘরকে পরিষ্কার করো। সুবহানাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর হইছে মনে হইলা এ আমি ও তো পুরো নবী, আমারই যে তোমার গো তুমি গুয়াইতাই নি পরিষ্কার হইতাই নি, ইতা কোরবানি আমার উম্মত হলে ওনারই কথা মাতুকানা, বাপ বেটা দুইজন পয়গাম্বর নবী হওয়া সত্ত্বেও আল্লাহর আদেশ মানিনা গড় সাফ করছেন, জারো দিছেন, মর্যাদা কমছে না বাড়ছে, মাতুকা বাড়ছে না কমছে, আর আমরা তুরা একটু যদি কুদ্দা হয়ে যাই নয়া নয়া খুশাল কাছে কি একটা বাপ, আর মসজিদ হইয়া খালি ইমাম আর মুয়াজ্জিনের কুৎখাত ধরা ভুল ধরা আছে নি, তে ইমায় কয়েল জ্বালাই না কেনে, তে ই সুইচ দিলা না কেনে, তে ইরো মহিল কেনে, ই ময়লা আপনি ফেলাইলেন না কেনে, আপনি ফেলাইলে ময়লা আপনি যদি ময়লাটা ফেলাইতে আপনার দাম কমে গেল নি, আরে ভাই আল্লাহর ঘর ঝাড়ি দেবো এটা মর্যাদার ব্যাপার। কিভাবে আমরা আমাদের সন্তানগুলোকে একটি চমৎকার প্যারেন্টিং সিস্টেমের আওতায় গড়ে তুলব আমি আজ মাত্র 20টা পয়েন্ট সংক্ষেপে বলব। প্যারেন্টিং নিয়ে আজকে কিছু কথা বলব যে আমাদের সন্তানগুলোকে মুত্তাকি পরহেজগার। এখানে আরেকটা কথা আমি বলে রাখি, মাঝে মাঝে বড় বড় হুজুরদের কাছে গিয়ে বলেন হুজুর দোয়া করেন আমার ছেলেটা যেন আপনার মতো হয়, স্বপ্নকে বড় করেন মানুষ তার আশার সমান বড় হয়, কেন অমুক তমুক আলেমের মতো অমুক ব্যক্তি তমুক ব্যক্তির মতো আপনার সন্তানকে বানাবেন? আল্লাহ তাআলা আপনার জন্য কি দোয়া শিখিয়েছেন জানেন? মোটিভেশন খোঁজার জন্য কোরআনের বাহিরে যাওয়ার দরকার নাই, আল্লাহ বলছেন তোমার সন্তানের জন্য দোয়া করো রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা, আল্লাহ বলছেন সন্তানের জন্য দোয়া করো আল্লাহ যেন তাকে তোমার সন্তানকে দুনিয়ার সমস্ত মুত্তাকিনদের পরহেজগার লোকদের ইমাম নেতা বানিয়ে দেয়। আল্লাহ আল্লাহ দোয়া শেখালেন অনেক বড় আর আমাদের চিন্তাটা অনেক ছোট, আল্লাহ যেন আমাদের চিন্তার জগৎকে বড় করে দেয়, বলেন আমিন। আমরা আমাদের সন্তানগুলোকে এই মুত্তাকিদের ইমাম বা মুত্তাকি বানাবার জন্য কি করব 20টা পয়েন্ট বলবো। যাদের কাছে স্মার্টফোন আছে চাইলে আপনারা নোট করে নিতে পারেন, এটা আপনাদের ফ্যামিলির সাথে আপনাদের পরিবারের সদস্যদের সাথে আপনার স্ত্রীর সাথে ভাই বোনদের সাথে সবার সাথে এগুলো শেয়ার করবেন, দেখবেন আপনাদের ফ্যামিলি অনেক সুন্দর হবে। এই যে আমাদের জুমার আলোচনা, প্রত্যেকটা জুমার আলোচনা এক একটা লেকচার আপনাদের জন্য, এগুলো আপনাদের জীবন গঠনে অনেক কাজে লাগবে, কারণ এটা জ্ঞান অর্জন এবং জ্ঞান বিতরণের
জায়গা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বাস্তবিক জীবনে আমল করার নিয়তে প্রত্যেকটি কথা শ্রবণ করার তৌফিক দান করেন। আপনার সন্তানকে মুত্তাকিদের ইমাম বানাতে চান, প্রথম যে কাজটা করবেন তাকে একজন নেককার মা গিফট করবেন, একজন নেককার মা গিফট করবেন। অর্থাৎ আপনি যখন বিয়ে করবেন, বিয়ে করার আগে দিনদার নেককার মেয়েকে প্রায়োরিটি দিয়ে আপনি বিয়ে করবেন। যারা বিয়ে করে ফেলছেন তো ফেলছেন, এখন ওইটারে দিনদার বানানোর চেষ্টা করতে হবে। আর যুবক তরুণ ভাইয়েরা, তোমরা যারা বিয়ে শাদি করো নাই, বিয়ে শাদির সময় প্রায়োরিটি দিতে হবে দিনদারিতাকে। এবং আমাদের যে মায়েরা বোনেরা শুনছেন তাদেরকেও বলবো, দিনদারিতাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে। আপনারা কি করেন বংশ মিলান? ওই দিন শুনলাম একজন বংশ মিলাইতেছে, তার পূর্বপুরুষ তার কোত্থেকে আসছে এটা মিলাইতেছে, কিরকম ব্যাকুল। আপনি টাকা দেখছেন, পয়সা দেখছেন, সম্পদ দেখছেন, বাড়ি দেখছেন, কিন্তু মূল যে জিনিসটা দেখা দরকার সেটা আপনি দেখছেন না। এজন্য নবীজি বলেছেন বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল তুনকাহুল মারআতু বিআরবা সাইয়্যিদুল মুহাদ্দিসিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন, তিনি বলেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটি জিনিসের দিকে নজর দিয়ে নারীদেরকে বিয়ে করা হয়। এক নাম্বার হচ্ছে লিমা আলিহা, মেয়ের ধন সম্পদ। দুই নাম্বার হচ্ছে ওয়ালি হাসবিহা, মেয়ের বংশমর্যাদা। তিন নাম্বার হচ্ছে ওয়ালি জামালিহা, মেয়ের রূপ সৌন্দর্য। চার নাম্বার হচ্ছে ওয়ালি দিনিহা, মেয়ের দিনদারিতা। আমি কথাগুলো আবারও রিপিট করছি, এক নাম্বার হচ্ছে মেয়ের বাবার ধন সম্পদ, দুই নাম্বার হচ্ছে মেয়ের বংশমর্যাদা, তিন নাম্বার হচ্ছে মেয়ের রূপ সৌন্দর্য, আর চার নাম্বার হচ্ছে ওয়ালিদিনিহা, মেয়ের দিনদারিতা। আল্লাহ নবী বললেন এই চারটি কোয়ালিটির মধ্যে সবার আগে দিনদার দিনদার নারীকে, দিনদার মেয়েকে প্রাধান্য দাও। ফাসফার বিদাতি দ্বীনি তারিবাতিয়া দা, দিনদার নারীকে সবার আগে প্রাধান্য দাও। তার কারণ হলো, একটা মেয়ে যতই সুন্দরী আর রূপসী হোক না কেন, তার বাবার ধন দৌলত যত বেশি থাকুক না কেন, আর মেয়েটার বংশমর্যাদা যতই ভালো হোক না কেন, ওই মেয়েটার মধ্যে যদি দিনদারিতার ঘাটতি থাকে, তার মধ্যে যদি দিনদারিতা না থাকে, তাহলে দেখা যাবে সে ঘর থেকে বের হলে পর্দা মেনটেন করবে না, কোরআনের তেলাওয়াত করবে না, কোরআনের আমল করবে না, পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করবে না, আল্লাহর জিকির তসবিহ তাহলিল এগুলো করে সময় কাটাবে না। যখনই আপনি দিনদারিতাকে প্রাধান্য না দিয়ে অন্যান্য গুণাবলীকে প্রাধান্য দিয়ে দাম্পত্য জীবন শুরু করবেন, এমন দিনহীনা নারীকে বিয়ে করে সংসার শুরু করলে আপনার ঘরটা জাহান্নামে পরিণত হয়ে যাবে। আর যদি আপনি দিনদারিতাকে প্রায়োরিটি দেন, মেয়েটা যদি কালো হয়, দেখতে যদি সুন্দরী না হয়, তার বাবার যদি ধন দৌলত বেশি নাও থাকে, মেয়েটা যদি উচ্চ বংশের নাও হয়, কিন্তু মেয়েটা যদি দিনদার হয়, নেককার হয়, আগান হয়ে গেলে যদি নামাজে দাঁড়িয়ে যায়, মেয়েটা যদি প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করে, কোরআনের আমল করে, ঘর থেকে বের হলেই পর্দা মেনটেন করে, এমন দিনদার নারীকে বিয়ে করে আপনি যদি সংসার শুরু করে, দেখবেন আপনার ঘরটা জান্নাতের রঙে রঙিন হয়ে যাবে। এই জন্য অন্য হাদিসে নবীজি বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ায় তোমরা যা কিছু দেখো, দুনিয়ার সব কিছু হলো সম্পদ। ওয়া খায়রু মাতা আদ-দুনিয়া আল-মারআতুস সালিহা, দুনিয়ার সকল সম্পদের মধ্যে নেককার নারী হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ। গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রি মিল ফ্যাক্টরি এগুলা জীবনের শ্রেষ্ঠ সম্পদ নয়। আল্লাহ নবী বলেছেন নেককার স্ত্রী হচ্ছে মানুষের জন্য দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। অন্য আরেকটি হাদিস আমার মনে পড়ে গেল, নবীজি বলেছেন মাররাযাকাল্লাহু ইমরাআতান সালিহা ফাকাদ আআনাহু আলা শাতরি দীনি। কথাটা মন দিয়ে শুনে, কথাগুলো দুনিয়ার কোনো মূল্যার নয়, বলেছেন মুহাম্মদ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছে আল্লাহ তাআলা দয়া করে যাকে একজন নেককার স্ত্রী দিয়েছেন, আল্লাহ যেন ওই লোকটাকে এই দুনিয়ার অর্ধেক, আল্লাহ যেন ওই লোকটাকে ইসলামের অর্ধেকে মেয়ামত দান করে দিয়েছে।
যে একজন দিনদার স্ত্রী পেয়েছে সে ইসলামের অর্ধেক নিয়ামত পেয়ে গিয়েছে। আপনার স্ত্রী যদি ভালো হয় দেখবেন সারাদিন কর্মক্লান্ত শরীর নিয়ে যখন সন্ধ্যাবেলা বিকেলবেলা বাসায় আসবেন আপনার টাবেল শাওয়ারের সব জিনিসপত্র ওয়াশরুমে রেডি, আপনি আসার আগেই আপনার পছন্দের খাবার দাবার রেডি, আপনার সকল পছন্দকে মূল্যায়ন করে সে আপনাকে প্রায়োরিটি দিবে, আপনার সব চাওয়াপাওয়াকে মূল্যায়ন করবে। আর যদি এর ব্যত্যয় ঘটে আসার পরে দেখবেন কোনো কিছু ঠিক নাই, যারা বিবাহিত এটা তারা ভালো জানে, কোটি কোটি টাকা থাকলেও বউ ঠিক না থাকলে ভাই জীবনটা একেবারে শেষ হয়ে যাবে। আল্লাহর নবীর কি বড় বড় বিল্ডিং ছিল, কথা বলেন না কেন, ছিল কোটি কোটি টাকার সম্পদ ছিল? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন আমাদের ঘরে নিয়মিত চুলায় আগুন জ্বলত না, মাঝে মাঝে কয়েকদিন আমরা না খেয়ে থাকতাম, দুনিয়ার সম্পদ আমাদের ঘরে না থাকলেও স্বামী স্ত্রী উভয়ের ভালোবাসা দিয়ে আমাদের ঘরটা পরিপূর্ণ ছিল। এটা অনেক বড় নেয়ামতের ব্যাপার। আর আপনার সন্তানের জন্য নেককার স্ত্রী কেন গুরুত্বপূর্ণ জানেন? এখন তো আমরা বিজ্ঞান মনুষ্য মানুষ, বিজ্ঞান ভিত্তিক বাস্তব ভিত্তিক কোনো কথা না হলে আমরা সেটা গ্রহণ করতে চাই না। দেখেন মেডিকেল সায়েন্স কি বলছে, হিউম্যান এমব্রয়োলজি ব্রণ তত্ত্ব নিয়ে যারা রিসার্চ করছেন আজকে তারা বলছেন, তারা বলছেন এ চাইল্ড গেটস হেয়ারিং বিফোর 16 weeks অফ বার্থ, অর্থাৎ একটি সন্তান পৃথিবীতে আসার আগে, সন্তান পৃথিবীতে আসার আগে থাকে কোথায়, কথা বলে মায়ের পেটে থাকে। একটি সন্তান দুনিয়াতে আসার আগে যখন সে তার মায়ের পেটে থাকে, মায়ের পেটে থাকা অবস্থায় জন্মের 16 সপ্তাহ অর্থাৎ 4 মাস আগে মায়ের পেটে থাকাকালীন সে শুনতে পায়। সুবহানাল্লাহ। আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দেই, সেটা হচ্ছে আল্লাহর একমাত্র সৃষ্টি হচ্ছে মানুষ যারা জন্মের আগে শুনে, অন্যান্য সকল প্রাণী জন্মের পরে শুনে, যেমন বিড়াল জন্মের 3 দিন পরে শুনে, কুকুর আরও পরে শুনে, খরগোশ আরও কয়েকদিন পরে শুনে, কিন্তু একমাত্র সৃষ্টি হচ্ছে মানুষ যারা জন্মের কয় মাস আগে মায়ের পেটে শোনে। জোরে বলেন, কয় মাস? আচ্ছা, এবার আপনাদেরকে তথ্যটা দিই কেন এই নেককার মায়ের কথা আগে বললাম। এখন দেখুন তো ভাই, আপনার স্ত্রী যদি খারাপ হয়, এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা বলবেন হুজুর বিজ্ঞান তো দেখি অনেক এগিয়ে আছে কিন্তু কোরআন থেকে এখনো বহু পিছিয়ে আছে। আপনি কি জানেন এই তথ্য আল্লাহ কোরআনে 1500 বছর আগে দিয়েছেন? সুবহানাল্লাহ। ভারতের সাবেক এক রাষ্ট্রপতির জন্য আফসুস করে বলেছিলেন, কি আফসুস, কি দুর্ভাগ্য মুসলমানদের জন্য, তারা জ্ঞানের কিতাবকে তাবিজের কিতাব বানিয়েছে। আফসুস এই মুসলমানদের জন্য, তারা জীবন পরিচালনার কিতাবকে শুধু খতমের কিতাব বানিয়েছে। এটা জ্ঞানের কিতাব। আপনি কি জানেন কোরআনের 2 নম্বর সূরাটা শুরু হয়েছে বিজ্ঞানের আয়াত দিয়ে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি বলবেন হুজুর এখানে বিজ্ঞান কোথায়, আছে তো? আল্লাহ বলেছেন আমি দুনিয়ার মালিক নই, দুনিয়ার রব নই, আমি হচ্ছি বিশ্ব জাহানের প্রতিপালক, অর্থাৎ যত জাহান আছে সব জাহানের রবকে। এই আয়াত থেকে বিজ্ঞান বহুমাত্রিক জগতের ধারণা পেয়েছে। বহুমাত্রিক জগৎ, মাটির নিচে এক জগৎ, মাথার উপরে দেখেন আছে মহাশূন্য, সমুদ্র জগৎ, পশু জগৎ, প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, সব জগতের রবকে। এই বহুমাত্রিক জগতের ধারণা সর্বপ্রথম কোরআন দিয়েছে। বিজ্ঞান তো কোরআন থেকে বহু পিছিয়ে আছে। এই যে সন্তান জন্মে 4 মাস আগে শুনে, এই তথ্য কোরআনে আছে তো? দেখুন শ্রবণ শক্তির কথা বলতে গিয়ে আল্লাহ কোরআনে সামান শব্দ ব্যবহার করছে, দর্শন শক্তির কথা বুঝাতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে বাসার অথবা বহু বচনে আবসার শব্দ ব্যবহার করেছে। আল্লাহর কালাম খুলে দেখুন, আল্লাহ যত জায়গায় কোরআনে শ্রবণ শক্তি আর দর্শন শক্তির কথা বলেছেন সব জায়গায় আল্লাহ দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা অর্থাৎ বাসারের আগে সামআয়ের কথা বলেছেন, যেমন দেখবেন আল্লাহ তাআলা বাসারের আগে সাম
অর্থাৎ একবারে খাতি জিলেবি বাসায় হইতে গেলে দেখার কথা হওয়ার আগে আল্লাহ হুনবার কথা কইছেন। এজন্যে আধুনিক যুগের সকল মুফাসসিরগণ এই আয়াতগুলোর সাইন্টিফিক এক্সপ্লেনেশন করেছেন এভাবে, যেহেতু আল্লাহ তাআলা কোরআনের সব জায়গায় দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন, তার মানে মানব সন্তান দর্শন শক্তি লাভ করার আগে শ্রবণ শক্তি লাভ করে। তাহলে বলেন তো, কোরআন বিজ্ঞান একমত, জন্মের আগে সন্তান মায়ের পেটে শোনে, সেটা কয় মাস আগে? এখন আর আপনাদের অবিশ্বাস হবে? কোরআন বিজ্ঞান একমত করে দিয়েছে আমাদেরকে। এবার আসেন, এবার যদি বউটা খারাপ হয়, এই সন্তান পেটে নিয়ে সারাদিন যদি হিন্দি গান শোনে, সারাদিন যদি মুভি দেখে, সিরিয়াল দেখে, ইউটিউবে ঢুকে অশ্লীল জিনিস দেখে, তো বিজ্ঞান আর কোরআন বলে চার মাস আগেই পেটের ভেতরে সন্তান শোনে। বলুন তো, এই ঝাঁকানাকা মার্কা মহিলার পেট থেকে যেগুলা বের হবে এগুলো আল্লাহওয়ালা হবে নাকি ঝাঁকানাকা মার্কা হবে? আর যদি মহিলাটা ভালো হয়, পেটের ভেতরে সন্তান নিয়ে আজান হলেই নামাজ, নামাজে হয় তিলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, বিজ্ঞান আর কোরআন বলে মায়ের পেটের ভেতরে সন্তান চার মাস আগে শুনে, ওই দিনদার নেককার মহিলার পেটের ভেতরে তো সন্তান শুধু কোরআনের আওয়াজ শুনে, শুধু জিকির শুনে, তাসবিহ শুনে, তাহলিল শুনে, শুধু ভালো ভালো কথা শুনে, এই মহিলার পেট থেকে যে সন্তান বের হবে আল্লাহর কসম, এরা যুগশ্রেষ্ঠ দায়ী, বড় বড় মুফাসসির, মুহাদ্দিস, মুফতি হবে, এতে কোনো সন্দেহ না। এই জন্য বলেছি, সন্তানের জন্য সর্বপ্রথম নেককার মা গিফট করতে হবে। তোমরা যারা বিয়াও করছো না, খালি সুন্দর ঘরের দিকে দৌড়াইও না, ইগু নমাজে নেই, নামাজ মাজ করে নেই, গোটটাকে বাড়িবার সময় ফোনটা মেনটেন করে নেই, এরপরে মাঝে মাঝে সিলটি মাতি, কারণ হচ্ছে নিজের এলাকা দিয়ে এত বেশি সময় নিজের কন্ট্রোলের ভিতরে রাখা যায় না। আমি যে সিলেটি জানান দিস, আচ্ছা অনেকে জানা না, এলাকা কিন্তু সিলেট এই চুরা চুরা মাঝে মাঝে সিলেটি করি, কোনো অসুবিধা আছে না। এজন্য বলছি, যুবক এবং তরুণ ভাইদেরকে বিয়ে শাদীর সময় নেককার মেয়েকে প্রায়োরিটি দিতে হবে। আমার বোনদেরকেও আমি সেই কথা বলবো, দিনদার ছেলেকে প্রায়োরিটি দিতে হবে। আর আপনারা কি করেন? আমার বিয়ের কিতা গর্ব আছে নি, জায়গা জমিন কিলা, বংশখান কিলা, ইটা দেখতে বিয়া দিবা, আর ফুয়াইগু যদি বেনামাজি হয়, ফুয়াইগুর ভিতরে যদি ডিস্টার্ব থাকে, আপনার ফুরির কিন্তু কপাল ফুরিয়া সার খার হইয়া দিব। কিতা বেঠিক বেঠিক কথা কইছেন, ঠিক বলে খান, ফুয়া বিয়া দেওয়ার সময় আমার বিয়ায় যে টাইসওয়ালা বাড়ি, জিন্দাবাজার একটা, তালতলা আর একটা, উপসহর আর একটা, তিনটা চারটা বিল্ডিং, বিল্ডিং আর বিল্ডিং, আর হিমায় তো গাড়ি আছে, ল্যান্ড ক্রুজার প্রাড়ো, ওটা দেখিয়া ফুরিরে আনছেন, ফুরিগু যদি বাড়িবার সময় ইটিস পিটিস করে, আর গোড়ের ভিতরে যদি ঠিকঠাক না চলে, আপনার ফুয়ারও কপাল ফুরবো, আপনার গোড়ও শেষ হয়েছে, ঠিক নেই কথা? এলাকি ফুয়া ফুরিন বিয়া দেওয়ার সময় কত টেকা আছে এটা দেখবা না, কোন বংশর দেখার কোনো দরকার নাই, ছেলে এবং মেয়ে উভয়েই দুজনেই নেককার কিনা, দিনদার কিনা, এটা আমরা দেখি না বলেই আমাদের পরিবারগুলো আজ ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়াত দান করুন। তাহলে এক নম্বর পয়েন্ট সবার মনে থাকবে, মনে থাকবে তো, ইনশাআল্লাহ, আমাদের সন্তানকে ভালো বানানোর জন্য এক নম্বরে নেককার মা, নেককার মা গিফট করতে হবে। এজন্য নেককার স্ত্রী গ্রহণ করে আপনার জীবন শুরু করতে। এখন কিতা যারা বিয়া করে ইচ্ছেন আরো করার কেমনা কিতা বলে, যেগুলো করছি এগুলো তো ঠিকঠাক না, দেখলাম আর একটা মানি দিব না, না ইলা কোনো কারবার করার ইতো নাই, যেটা আছে ওটারে ও ঠিক করা, ঠিক করার চেষ্টা করলে ঠিক করা যাইব না, ইনশাআল্লাহ। নাম্বার টু, দুই নাম্বার সন্তানের প্রতি আপনার দুই নম্বর করণীয়, আল্লাহ যদি সন্তান দিয়ে দেন, সন্তান পাওয়ার পরে শুকরিয়া জানাবেন কার? আল্লাহ। সন্তান দেন কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আদ-দুকুর আও ইয়াজউজুহুম যুকরানা ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা বলছেন, তিনি যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন, আবার যাকে চান তিনি তাকে পুত্র সন্তান দান করেন, আবার আল্লাহ যাকে চান ছেলেও দেন না মেয়েও দেন না, বন্ধা অবস্থায় আল্লাহ রেখে দেন ক্ষমতা কার? এই জন্য সন্তান নামক নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া জানাতে হবে কার?
এখন কিছু মানুষ দেখবেন বের হয়েছে সন্তান হওয়ার পরে ফেসবুকে স্ট্যাটাস দেয়, ওয়াও আমার একটু বাচ্চাই গেছে, এটা আমার মানে ওয়াও হইতো নি না, আলহামদুলিল্লাহ হইতো। কক্সবাজার দেন নানি মাঝে মাঝে আপনারা গাড়িতে কি লাইট না ডেউ দেখতে হয়, ওয়াও ফ্যান্টাস্টিক অ্যামেজিং। আরো কেউ বাসটা কি লেম্বা করে, মাশা আল্লাহ সুবহানাল্লাহ সৌন্দর্য উপভোগ করে আর হেগুল সুবহান আল্লাহ কইয়া অন আল্লাহরে তোকে এলা করছে, হে কইছে হায় 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 আমার আল্লাহ এত শক্তিধর, এত বিশাল সমুদ্র খালি ফানি আর ফানি এত উঁচা উঁচা ঢেউ এই সাগর বানাইছেন হে, যারা আরবি বুঝেন জানেন এগুলোর অর্থ হলো এগুলো দেখো আর চিন্তা করো, গবেষণা করো, বুঝো, জ্ঞানবানদের জন্য, দৃষ্টিবানদের জন্য এখানে শিক্ষা রেখে দিয়েছেন কে। তাহলে সন্তান পাওয়ার পর আপনি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবেন। আল্লাহর খলিল সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর পর্যন্ত যার কোনো সন্তান ছিল না, 86 বছর পরে তিনি যখন সন্তান পেলেন, সন্তান পাওয়ার পরে তিনি শুকরিয়া জানালেন কার, আল্লাহর কাছে। সাইয়্যিদানা ইব্রাহিম খলিলুল্লাহ শুকরিয়া জানানোর ভাষা এত পছন্দ হলো, আল্লাহ তাআলা তার মুখের কথা কোরআনে কারিমে আমাদের জন্য তুলে নিয়ে আলাইহিস সালাম সন্তান পেয়ে বলেছিলেন, আলহামদুলিল্লাহ আল্লাযী ওয়াহাবানি আলাল কিবরি ইসমাঈলা ওয়া ইসহাকা ইন্না রাব্বী লাসামিউদ দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন সকল কৃতজ্ঞতা সকল শুকরিয়া হলো আমার ওই রবের জন্য যিনি আমাকে বার্ধক্য বয়সে বুড়া বয়সে ইসমাঈল এবং ইসহাক নামক নিয়ামত দান করেছে। তাহলে সন্তান পাওয়ার পরে দুই নম্বর দায়িত্ব শুকরিয়া জানাবেন কার, তিন নম্বর এটার জন্ম হয়েছে সন্তান পৃথিবীতে চলে এসেছে ডান কানে আদান আর বাম কানে ইকামত দিতে হবে। এখন ডান কানে আদান বাম কানে ইকামত দিলেন কেমনে, আগে তো সন্তান বেশিরভাগই হইতো বাসা বাড়িতে, এখন বেশিরভাগ হয় কোথায়, আমার বাবার বয়সে আমার সম্মানিত চাচা বাবল যারা আছেন খোদা জানে আপনারা জামানার কোন সিজার লাগছে নি, আরে বাপরে বাপ কিতা এর যুগ আইছে, অঙ্কু এগোবার আগে মানে চেক আপ করতে 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 হয় মরি যাব, অঙ্কু যদি অটি রূপ না হারায় কারণ এর পজিটিভ দিকের চাইতে নেগেটিভ সাইড অনেক। আমি বেশি কথা বলবো না, দুইটা কথা বলি, দুইটা ক্ষতিকর দিক বলি, একটা মায়ের আর একটা বাচ্চা। মায়ের জন্য ক্ষতিকর দিক কি, সিজার হয়ে গেলে ওই মহিলা পরবর্তী সময়ে সন্তান উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলার সম্ভাবনা বেশি। সন্তানের জন্য আরেকটি ভয়ঙ্কর ক্ষতিকর দিক হলো, মেডিকেল সায়েন্স বলছে যখন একজন সন্তান নর্মাল ডেলিভারিতে দুনিয়ায় আসে মায়ের জরায়ুতে থাকা অসংখ্য ব্যাকটেরিয়া তার পুরো বডিতে লেগে যায়, এই ব্যাকটেরিয়াগুলো তাকে অধিকত রোগ প্রতিরোধকারী হিসেবে তাকে গড়ে তুলে। সুবহানাল্লাহ, এর জন্য আপনারা দেখবেন নর্মাল ডেলিভারির সন্তানগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা এদের শরীরে একটু বেশি থাকে, কারণ সে তো নর্মাল প্রসেসে এসেছে। এখন সন্তান হসপিটালে হচ্ছে আজান দেওয়ার ইকামত দেওয়ার কোনো লোক নাই, আর অঙ্কুতে আমরা যে প্রেস্টিজ সম্পন্ন মানুষ হয়েছি অঙ্কু গরুর ভিতরে এলো নিজে আজান দেয় না, কিচ্ছা একটা মনে হয়েছে করতাম নেই। হ্যাঁ আমি মাঝে মাঝে সিলেটি মিশাই নাই, আপনারা কেটা মানে কষ্ট লাগে না, ইমাম সাহেব ফোন ফাইয়া মনে করছেন টাঙ্গিলাম হতেন এখানে
আমি তো আমার হুজরাখানাতে আছি, একটু আউট আসেন বাসা গেছেন, যাওয়ার বাদে মনে করছেন কিতাব ব্যাপার সকালবেলা ডাক করছে, কোনো ঘটনা ঘটি হয়নি না, আমার চাকরি লইয়া টান ঘুরে গেছে। যাওয়ার বাদে দেখুন না পরিস্থিতি উল্টা, যাওয়ার বাদেও মিষ্টি আর মিষ্টি, হুজুর খাও কা এই আমার সামনে মিষ্টি, ঘটনা এখন তাই ঘটছেনি, ঘটছে তো আপনার বাতি যেয়ে কইছে আলহামদুলিল্লাহ, এরে আলহামদুলিল্লাহ ভাইয়া খালি মিষ্টি খাই যাই হইতো না, হয়তো আপনার বাতি যে ওপরে খানো আজান দৌকা ইমাম সাহেব কইলা আমি আজান দিতাম কিরার লাগে, আপনার আপনার তো আজান দিতে পারতাম, আমি দিতাম পারতাম, আমার তো স্মরণ করে লজ্জা লাগে, ইমাম সাহেব সব ইমাম তো সমান নাই, কিছু কিছু ইমাম আছে হক কথা কইতে গিয়া বা যে কোনো কথা কইতে গিয়া কোনো মানে ভয় টয় কাজ করার ইলা আসেনি, ইমাম সাহেব কইলা ফুয়ানির বেলায় লজ্জা উজ্জা লাগলো না, এখন থেকে আজান দিতে লজ্জা লাগে আপনার। আর বর্তমান সময়ে এই ধরনের মানুষ আমাদের সমাজে বেশি, এই যে মেনি মুসলিমস ফিল এম্বারেস টু দিস ওয়ার্ক, অনেক মুসলমান আছে এই ধরনের কাজে লজ্জা বোধ করে, নিজের সন্তানের কাছে সে নিজে আজান দেবে তার নাকি লজ্জা লাগে, আরে ভাই লজ্জা হলো মিথ্যা কথা বলা, লজ্জা হলো একজন মুসলমানের জন্য সুদ খাওয়া, লজ্জা হলো একজন মুসলমানের জন্য ঘুষ খাওয়া, লজ্জা হলো একজন মুসলমানের জন্য গুনাহ করা, ভালো কাজে কোনো লজ্জা হওয়ার কথা মাঝে মাঝে মসজিদে আমাইয়া কিছু লাটসা বলে কইবা, ও মুয়াজ্জিন ও খাদিম ইমাম কইলা কেন তুমি ময়না ফেলাও না, আছে নিলা ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ কইলা বাপ বেটা দুইজনে মিল্লা কাবা ঘর বানাও, বাপ আর ফুয়া দুইজনে মিল্লা কাবা ঘর বানাইলা, এর বাদে আল্লাহ আদেশ দিলা ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত্বাইফিনা ওয়াল আকিফিনা ওয়াল রুকআইস সুজুদ, অর্থাৎ আল্লাহ বললেন বাপ বেটা দুজনে মিলে আমার আদেশ মতো যেভাবে কাবা ঘর বানিয়েছো, বাপ বেটা দুজনে মিলে এবার আমার ঘরকে পরিষ্কার করো, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর কইছে মনে হয় ওলা, এ আমি ও তো বড় নবী, আমার এটা তোমার ঘর তুমি গুয়াইতাই নি পরিষ্কার করাইতাই নি, ইটা করবানি আমার উম্মত হলে ওরানি কথা মাতুকানা, বাপ বেটা দুইজন পয়গাম্বর নবী হওয়া সত্ত্বেও আল্লাহর আদেশ মানিনা গড় সাফ করছেন, জারো দিছেন, মর্যাদা কমছে না বাড়ছে, মাতুকা বাড়ছে না কমছে, আর আমরা তুরা একটু যদি কুদ্দা হয়ে যাই নয়া নয়া খুশাল কাছে একটা বাপ, আর মসজিদ হইয়া খালি ইমাম আর মুয়াজ্জিনের খুদখাত ধরা বুল ধরা আছে নি, তে ইমায় কয়েল জ্বালাই না কেনে, তে ই সুইচ দিলা না কেনে, তে ইমাম অয়েল কেনে, ই ময়লা আপনি ফেলাইলে না কেনে, আপনি ফেলাইলে ময়লা, আপনি যদি ময়লাটা ফেলাইতে আপনার দাম কমে গেল নি, আরে ভাই আল্লাহর ঘর ঝাড়ি দেবো এটা মর্যাদার ব্যাপার, আমি আমার আব্বা থেকে এগুলো শিখছি, আমি দেখছি আমার আব্বা মসজিদ কমিটির সভাপতি, মসজিদের প্রতিষ্ঠাতা হইয়াও তাই বাড়ির মহিলা হলের লগে ঝগড়া করতা, একটা ঝাড়ু বানাইছিলা মসজিদ ঝাড়ু দিতা, এখন ই ঝাড়ু খেয়ে হাত দিতে রাগ করে নে, এটা মসজিদের ঝাড়ু, নিজে নিজে মসজিদ ঝাড়ু দিছ, কোনো সময় ইমাম সাহেব রেখা হইছেন না, এই ধরনের আদর্শ আমাদের মাঝে লালন করার দরকার আছে নি, আল্লাহ আপনাদের হেদায়াত দান করুক। আমি বলছিলাম যে ডান কানে আজান আর বাম কানে কি দেওয়া, আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি হাসানের যখন জন্ম হলো, হাদিসের মধ্যে এসেছে সুনানে আবু দাউদের হাদিস, ওবাইদুল্লাহ বিন আবি রাফা তার বাবা থেকেই হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উদুনিল হাসান হিনা ওয়ালাদাতু ফাতিমাতু বিসসালাহ, তিনি বলছেন আমি দেখলাম আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি হাসানের যখন জন্ম হলো, আল্লাহর নবী তার কলিজার টুকরা নাতি হাসানকে কুলে নিয়ে তার ডান কানে আজান দিয়েছে, তাহলে জন্মের পরে ডান কানে আজান বাম কানে কি দিতে হবে, গেল নাম্বার থ্রি। চার নাম্বার সন্তানের জন্য এবার তাহনিক করলেন, এটা আমাদের সমাজ থেকে মরে গেছে চলে গেছে বলা যায়, তাহনিক কি একটা হাদিস শোনাই আপনাদেরকে ক্লিয়ারলি বুঝে যাবেন, আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু আন নবীজির একজন পছন্দের সাহাবি আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু আন হাদিসটি বর্ণনা করেছেন, তিনি বলছেন আমার ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হলো, আমি আমার পুত্র সন্তানকে কোলে নিয়ে যখন নবীজির দরবারে গেলাম, নবীজি আমার পুত্র সন্তানকে তার কোলে নিয়ে আমার সন্তানের নাম রাখলেন ইব্রাহিম, আর নবীজি একটা খেজুর চিবিয়ে দিয়ে খেজুরের রস আমার বাচ্চার ঠোঁটে লাগিয়ে দিয়ে তার বরকতের জন্য দোয়া করে দিলে, এটার নাম হচ্ছে তাহনি, অর্থাৎ বাচ্চা জন্মের পরে খেজুর বা মিষ্টি জাতীয় যে কোনো জিনিস তার ঠোঁটে লাগিয়ে দেওয়া, এটাও আমাদের সমাজে আসে না উঠে গেছে,
ঠিক আছে, তাহলে এই সুন্নত গুলো জিন্দা করার দরকার আছে তো, আল্লাহ তৌফিক দান করেন। আর খালি ওয়াজ হুন্না হুন্না মিলাও কা বাচ্চার হক হয়তো আদায় করছে, হে কথা বলে না কেন, হে রাগ করি উঠে কেন, এত তিরিং বিরিং করে কেন, কারণ আপনি তাদের সুন্দর করে গড়িয়া তুলতে পারছেন। কয়টা হইলাম আরো জোরে হোকা, নাম্বার ফাইভ, পাঁচ নাম্বার, এটা স্পেশালি মায়ের দায়িত্ব সন্তানের জন্য বুকের দুধ পানের ব্যবস্থা করা। রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়ালওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইন কামিলাইন লিমান আরাদা আন ইউতিম্মা আর-রিদা ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলছেন, আর আমি নারীদেরকে নির্দেশ দিলাম তারা যেন তাদের সন্তানকে কমপক্ষে দু বছর বুকের দুধ পান করায়। এই এই আল্লাহর আদেশটাও অমান্যকারী মহিলার সংখ্যা পৃথিবীতে বেড়ে গেছে। এখন নারীরা তাদের ফিজিক্যাল ফিটনেসকে ধরে রাখার জন্য সন্তানকে বুকের দুধ পান না করিয়ে বাজারের ডানো দুধ ইত্যাদি ইত্যাদি খাওয়াইয়া এখন তারা সন্তানের উপরে জুলুম করে আছে। আর যেন আপনি আল্লাহর আদেশ মানতে নাই থাকাও নৌ করবো বোঝবাসেই কেন। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, পৃথিবীতে প্রত্যেক বছর প্রায় 10 লক্ষ শিশু মারা যায় মায়ের দুধ ঠিক মতো পান না করার কারণে। আর মেডিকেল সায়েন্স বলছে এই যে মায়ের বুকের দুধ, এটা শুধু বুকের দুধ নয়, এটা বাচ্চাকে রোগ প্রতিরোধকারী হিসেবে গড়ে তোলে। বিশেষ করে গ্রামেগঞ্জে এগুলো দেখা যায়, বাচ্চা জন্মের পরে শাল দুধ ফেলে দেয় অনেকে। আর মেডিকেল সায়েন্স বলছে এই শাল দুধ বাচ্চাকে 5টি মরণ ব্যাধি থেকে হেফাজত করে, ডায়রিয়া, নিউমোনিয়া, মেনিনজাইটিস, কান পাকা, শ্বাসতন্ত্রের প্রবাহ, এই 5টি মারাত্মক ব্যাধি থেকে বাচ্চা 100% হেফাজত হয়ে যায়। আজকে ব্রেস্ট ক্যান্সার বেড়ে গিয়েছে। WHO বলছে পৃথিবীতে প্রত্যেক বছর গড়ে 8 লক্ষ নারী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়, তার কারণ তারা তাদের সন্তানকে বুকের দুধ ভালোভাবে পান করায়। সন্তানকে বুকের সাথে যদি আপনি জড়ায় না ধরেন, বুকের দুধ পান না করান, ওই সন্তানের কলিজায় তো আপনার প্রতি মহব্বত তৈরি হবে না। আর তৈরি হয় না বলেই দেখা যায় এদের বাচ্চারাই এদেরকে বুড়া বয়সে অল্ড হোম বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, কারণ সন্তানের হক সে বিনষ্ট করেছে, সন্তানের হক আদায় করে। নাম্বার সিক্স, ছয় নম্বর দায়িত্ব হলো সন্তানের একটা সুন্দর নাম রাখা। আল্লাহ নবী বলেছেন, তাসম্মু বিআসমাইল আম্বিয়া, নবীদের নামের নামের আলোকে নবীদের নামকে অনুসরণ করে বাচ্চাদের নাম রাখো। ছেলে হয়েছে নাম রেখে দেন ইব্রাহিম, মুসা, ঈসা, মুহাম্মদ, নাম রেখে দেন ইয়াহিয়া, নাম রেখে দেন জাকারিয়া, অথবা সাহাবীদের নামের সাথে মিলিয়ে নাম রেখে, মেয়ে হয়েছে নাম রেখে দেন আয়েশা, ফাতেমা, নাম রেখে দেন জাইনাব, নাম রেখে দেন কুলসুম, নাম রেখে দেন রোকাইয়া। দেখবেন নামের বরকতেও তার চরিত্র ভালো বানিয়ে দিতে পারেন কে। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী বলেছেন দুইটা নাম আল্লাহর কাছে বেশি প্রিয়, ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। দুইটা নাম আল্লাহর কাছে অনেক প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ আরেকটা হচ্ছে আব্দুর রহমান। এখন কিন্তু আপনার এলাকা আব্দুল্লাহ আব্দুর রহমান বেশি না বল্টু বল্টু জন্টু পিন্টু বেশি, বাইরে এগুলো পিন্টু ইন্টু তাহলে রাগ করবে না, বলে কয় থাকি হুজুর রহমান আইসো না, এই কথা আমার বিরুদ্ধে না, আমি আপনাদের চিনি না, নাম রাখার আর জায়গা পাইছে না, রাখেন যে বল্টু কোন বলে যে নাট রাখবো আল্লাহ। এখন কোন নাম আরম্ভ হয়েছে, চুমকি চুমকি জুনাকি পিঙ্কি আসে নিলা, ফুয়াইল হয়েছে বেটা, নাম রাখছে সাগর, নাম রাখছে কি তা বাদে ফুরিয়ে গিয়ে গেছে, নাম রাখেছি উন্নদী। এখন ই বেটায় যে নাম রাখে তার নামর তালে বোঝা যা, আগরগুল তোর নাম হয়েছে সাগর আর নদী, বাদে যদি আল্লাহ বেটারে আরো ফুরুতা গুরুতা দেন, আগরগুল তোর নাম আছে সাগর নদী, বাদরগুল তোর নাম তো সিরিয়ালে আয় খাল বিল পুকুর নদী কুয়া, অত তো বাকি রয়েছে ঠিক না নেই। আবার ফোয়ার নাম আছে আকাশ, আকাশ একটা হুজুরকে জানছে, ও হুজুর মাঠে দাদা এলো, আমার ফোয়ার তাহলে হাফিজ চাপ বাড়ে, আরে আজ পর্যন্ত হুজুর নেই কোনো হুজুরের নাম, হাফিজ মৌলানা আকাশ আহমদ, কোনো হুজুরের নাম হচ্ছে নেই হাফিজ মৌলানা সাগর আহমেদ, মুলুর তো বেড়া চেরা লাগিয়ে রাখিচ্ছ না, এজন্য সুন্দর নাম রাখার দরকার আছে। আরে বাপরে বাপ, কোন নাম রাখে আগুন, কোন নাম আগুন আছে না,
নাম রাখিচ্ছে আগুন ফাগুন, আবার হরিণটার নাম রাখিচ্ছে বৃষ্টি। আছে নেই আপনার এলাকায়? আছে নাকি তার বৃষ্টি? আছে। আচ্ছা, এই যে নাম রাখা, আর একবারটায় তো নাম রেখে তো রাখছে তুফান, নাম রাখছে গীতা। আপনারা গীতা বাবরা এটা নাম নাই, আছে নেই? আমরা ভাইছি, আমরা সারাদের সফর করি তো জানি তুফান। কইলাম ভাই সাহেব আপনার ভুয়াইবুর নাম তুফান রাখলা কেন? কই হুজুর আমি তো অবস্থা বুঝার ব্যবস্থা লই দিছি। কইলাম বুঝছি না, কই নিগু হইছে তুফানের সময়। চিন্তা করলাম কি তুফানের সময় সোনালিয়ে গিয়ে থাকি যাও, নাম রাখিচ্ছি তুফান। কইলাম তুই ফুরির নাম বৃষ্টি কেন? কইগু বৃষ্টির সময় হয়েছে লাগে ইগুর নাম বৃষ্টি। কইলাম ভাই সাহেব আপনি যে অবস্থা বুঝা জেলা ব্যবস্থা লইলাই, অঙ্কুর তুফানের সময় হয়েছে দীক্ষা তুফান, বৃষ্টির সময় হয়েছে দীক্ষা বৃষ্টি, অঙ্কুর যদি বজ্রপাতের সময় আরোগ্য হয়, আমরা তো সিলেটি ভাষায় কই ঠাটা পড়ছে, নাম রাখি দি পারি ঠাটা পড়ছে, যে নোয়াখালীর তো কই ঠেটা পড়ছে। এভাবেই তো শুরু হয়েছে নাম রাখার তাল, ঠিক নেই? আমাদের ছেলে মেয়ের সুন্দর নাম রাখতে হবে, এটা তার হক। নাম্বার সেভেন, সাত নাম্বার, বাচ্চার জন্মের সপ্তম দিন, কততম দিনে মাথার চুল হলক করে দিয়ে ফেলে দিয়ে ওই চুল পরিমাণ রৌপ্য অথবা তার সম পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় সাদাকা করে দিতে হবে। নাম্বার এইট, আট নাম্বার, জন্মের সপ্তম দিনে বাচ্চার আকিকা করতে হবে, যদি ছেলে হয় ছেলের পক্ষ থেকে দুইটা ছাগল, মেয়ে হলে মেয়ের পক্ষ থেকে একটা ছাগল আকিকা করে দিতে হবে, এটা সুন্নাহ। নাম্বার নাইন, নয় নাম্বার হচ্ছে আল খিতান, খতনা করাতে হবে, উপযুক্ত বয়সে চলে গেলে আপনার সন্তানকে কি করাবে? খতনা। নাম্বার টেন, দশ নাম্বার, এখান থেকে আমি একটু টান দিলাম তো, কারণ দশ নাম্বার পয়েন্ট থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার আছে। এবার ভালো করে শোনেন, অত সময় এটা প্রাইমারি লেভেলের খতা রয়েছে, বেসিক বেসিক খতা, এখন শুরু হইব মূল খতা। মনোযোগ আছে নি? নাম বানিয়েছে। আচ্ছা সবাই শোনেন, নাম্বার টেন, দশ নাম্বার হচ্ছে সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করা। আপনার সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করা, এটা আপনার জন্য নফল নাকি ফরজ? সবাই আর একটু জোরে বলেন, ফরজ। আপনার সন্তানকে দিনই শিক্ষা দিবেন, আপনার সন্তান অ ক খ এ বি সি ডি শিখবে আগে নাকি আলিফ বা তা থা শিখবে আগে? টিচ ইউর চিলড্রেন দা হলি বুক কোরআন, টিচ ইউর চিলড্রেন দা হলি বুক কোরআন, দা হলি বুক কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনার সন্তানকে কোরআন শেখান, তার হাতে কোরআন দেন, তাকে সবার আগে কোরআন শেখান, দেখবেন এই কোরআন আপনার সন্তানকে পৃথিবীর সকল জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করে দিবে ইনশাআল্লাহ। আজ আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যেন তাদের কারিকুলামে আপনাকে চোখ রাখতে হবে, সে কোন কারিকুলামে পড়ছে। আমাদের তো অনেক মা বাবা আছে, একদিন আমাকে এক বাবা বলছেন, হুজুর জানেন আমার ছেলেটা অ লেভেল কমপ্লিট করেছে। আমি বললাম মাশাআল্লাহ। তিনি বলছেন আমার ছেলে তো খুব ভালো ইংরেজিতে কথা বলতে পারে। আমি বললাম দ্যাটস ফাইন, খুব ভালো। বলছে জানেন সে যে কারোর সাথে ইংরেজিতে কথা বলতে পারে। আমি বললাম খুব ভালো। ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনার ছেলে ইংরেজিতে কথা বলতে পারে, এজন্য আপনি প্রাউড ফিল করছেন, আপনার ছেলেটা কি এখনো কোরআন খুললে দেখে শুদ্ধ করে কোরআন পড়তে পারে? কয় না, আছে এরকম? আমাদের সিলেটে আলহামদুলিল্লাহ বিভিন্ন কারিয়ানার বোর্ড থাকার কারণে সিলেটের অবস্থা অন্যান্য অঞ্চলের চেয়ে ভালো, কিন্তু বেশিরভাগ এলাকায় অবস্থা খুব খারাপ। বাচ্চাদেরকে আমরা কোরআন শেখাচ্ছি না, এটা কেমন জীবন আপনার? আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনার পরবর্তী প্রজন্ম যদি কবরে না দাঁড়ায়, আপনার জন্য দোয়া না করে, এটা কেমন সন্তান আপনি রেখে যাচ্ছেন? নিজেকে প্রশ্ন করুন, আপনি এমন সন্তান রেখে যান যে সন্তান আপনি দুনিয়া থেকে চলে গেলে চোখের পানি ছেড়ে দিয়ে আপনার জন্য দোয়া করবে। গোটা দুনিয়ার সাগর আর মহাসাগরের পানি যদি জাহান্নামের আগুনে ফেলা হয়, জাহান্নামের আগুন নেভানোর জন্য আগুন নিভবে না? আগুন নিভবে নিভবে না। কিন্তু আপনি যদি আপনার মা বাবা কবরের জাহান্নামের আগুন নেভানোর জন্য আপনি তাদের কবরের পাশে দাঁড়িয়ে দুই ফুটা চোখের পানি ছাড়েন, এই দুই ফুটা চোখের পানির পাওয়ার কত বেশি জানে? দুই ফুটা চোখের পানি নাকের ডগায় আসার আগেই এই দুই ফুটা চোখের পানি দিয়ে আল্লাহ আপনার মা বাবার কবরের জাহান্নামের আগুনকে চিরদিনের জন্য নিভিয়ে দিবে। তো চোখের পানি ফেলার মতো সন্তান তো আপনাকে বানিয়ে যেতে হবে।
উষ্টা খাইয়া একদিনও ফসমেটি করে না এমন সন্তান আপনি দেখে যাচ্ছে। নামাজ নাই, কোরআনের তেলাওয়াত নাই, কোরআন পড়তে পারে না, আপনার ছেলে আইএলস করছে, ফুলফিল করছে, ডিআরই করছে, মানুষকে আপনি গর্ব করে বলেন আইএলস করছে, লন্ডন চলে যাবে, তো কি হয়েছে? একজন মানুষের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হলো কোরআন পড়তে না পারা। এজন্য ভাষাবিদ ডক্টর শহীদুল্লাহ বলেছেন, কেউ যদি অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও যায়, কোরআন যদি পড়তে না পারে সে মূর্খ পণ্ডিত। আমাদের আফসোস লাগে, এমন এক দেশে আমরা বাস করি, আমরা অনেক জ্ঞান অর্জন করে ফেলেছি, আমাদের এত ডিগ্রি, আমরা ইংরেজি হাতে নিলে ইংরেজি যে কোনো বই পত্রিকা আমরা ব্রিটিশদের মতো উচ্চারণ করে পড়তে পারি, কিন্তু কোরআন হাতে দিলে দেখে দেখে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে পড়তে পারে না। এর কেমন মুসলমান হলাম আমরা? আমরা কোরআন হাতে নিলে পড়তে পারি না, কেন আমাদের সন্তানগুলো কোরআন পড়তে পারছে না? কারণ আপনি আপনার সন্তানের জন্য ওই ব্যবস্থা করে দেন নাই। খালি ইংরেজি ইংলিশ মিডিয়ামও ফরাইলরা, অন্য ফরাইলরা, অন্য ফরাইলরা, এর মানে এই না যে ফরাইতে নাই। তবে বর্তমান যে সময় আইয়া পড়ছে, আমি এক দুই মিনিটে খুব গুরুত্বপূর্ণ কথা কইলাম, বালা করি হরৌকা, খুব দামি কথা কইলাম। এখন যে জামানা আইয়া পড়ছে, বাচ্চান্তর চরিত্র ঠিক রাখা এখানে বালা কারিকুলামে ফোরালে বহুত রিস্ক হয়ে গেছে, এখন বহুত রিস্ক হয়ে গেছে। একদিকে দিন যেন বাচ্চান্তে শিখতে না পারে, নানামুখী ষড়যন্ত্র চতুর্দিকে আছে না নাই? আছে। আবার আমাদের মাদ্রাসাগুলো এগুলোর যুগ উপযোগী আধুনিকায়ন, আধুনিকায়ন বলতে আরবি বাদ দেওয়া, ইসলাম বাদ দেওয়া না, আধুনিকায়ন বলতে এই বর্তমান যুগের বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থাকে প্রযুক্তি নির্ভর করে গড়ে তোলা, এখান থেকে আমরা অনেক পিছিয়ে আছি। এই জন্য আমি প্রায় সময় আফসোস করে বলি, এ কেমন শিক্ষা ব্যবস্থা আমাদের, যে স্কুলে পড়ছে সে কানা হয়ে যাচ্ছে, আর যে মাদ্রাসায় পড়ছে সে ল্যাংড়া হয়ে যাচ্ছে। আমার কথা বুঝেন নাই, রূপ করতে বলেছি, বুঝাই দিয়ে না। স্কুলে পড়ছে সে সব শিখে ফেলতেছে, ইংরেজি পারে, বিজ্ঞান পারে, ভূগোল ইতিহাস সব জানে, শেষ পর্যন্ত দেখা যায় আল্লাহ চিনে না, রাসূল চিনে না, শেষ পর্যন্ত। সবার ক্ষেত্রে আমি এরকম বলছি না, যাদের বেসিক দিনের শিক্ষা আছে তারা তো ভালো, কিন্তু যদি বেসিক্যালি দিনের শিক্ষা না থাকে, আল্লাহ চিনে না, রাসূল চিনে না, নামাজ চিনে না, কীভাবে নামাজ পড়তে হয় জানে না, নামাজে কী পড়তে হয় জানে না, ওযু জানে না, গোসলের ফরজ জানে না, এরকম বহু ছেলেপেলে আমরা পেয়েছি। এই জন্য বলছি, সে তার চক্ষু দিয়ে সব দেখলো কিন্তু কোরআনটা দেখলো, এই জন্য রূপ করতে বলেছি কানা হয়ে গেল। আর মাদ্রাসায় পড়ে পড়ে ল্যাংড়া হয়ে গেল, তার মানে সবাই ল্যাংড়া না, এটা রূপ করতে বুঝিয়েছি। যেমন আমাদের বহু হুজুররা এখনো কম্পিউটারের মাউস ধরতে জানে না। আমি যদি বলি একটা স্লাইড প্রেজেন্টেশন করে একটা সেমিনার বা কনফারেন্সে পেপার প্রেজেন্ট করেন, হয়তো সেটা জানবে না। তো এই আধুনিক বিশ্বে ইসলামের দাওয়াতকে এই বিজ্ঞান মনস্ক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনার জন্য কম্পিউটার জানা, বিজ্ঞান জানা, প্রযুক্তি জানা ফরজে আইন, এটা জানতে হবে আপনাকে। আপনি ফেসবুক জানেন না, ইউটিউব জানেন না, এখনো আপনার ইউটিউব চ্যানেল নাই। এই বর্তমান বিশ্বে তো এই যে বহু ছেলেপেলেরা তারা ইউটিউবের মধ্যে কাজ করছে, আমি তো বলি যার একটা ফেসবুক আইডি আর ইউটিউব চ্যানেল আছে সে একটা মিডিয়ার মালিক, কারণ এখান থেকে সে ইসলামের কাজ করতে পারবে। অ্যারাবিয়ান শেখরা, অ্যারাবিয়ান স্কলাররা তারা এই কাজটি করছে, তারা মিডিয়া কেন্দ্রিক কাজ করছেন অনেক বেশি। এই মিডিয়ার যুগে যদি মিডিয়ার কাজ, মিডিয়া আপনি কাজ না করেন আপনি আগামেন কেমনে? নতুবা আপনি মিডিয়ায় মনোযোগী না হলে দেখা যাবে আপনি করতেছেন ভালো কাজ, মিডিয়ায় দেখাবে খারাপ কাজ, যেটাকে আমরা বলি হলুদ সাংবাদিকতা। যখন আপনারও মিডিয়া থাকবে তখন আপনি তার অপোজিটে আপনার ভালোটাকে আপনি ভালো করে প্রচার করতে পারবেন। তো এই জন্য বলছি, আপনি কম্পিউটারের মাউস ধরতে পারেন না, আপনি একটা স্লাইড তৈরি করতে পারেন না, আপনি পাওয়ার পয়েন্টের কাজ জানেন না, আপনি একটা পেপার প্রেজেন্ট করতে জানেন না, ইসলামের দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য এগুলো জানা আপনার জন্য ফরজে আইন। আপনি একটা কনফারেন্স রুমে দাঁড়িয়ে একটা সুন্দর করে পেপার প্রেজেন্ট দিতে পারলে ওখান থেকেও তো অনেক মানুষ দিনের পথে চলে আসতে পারে। তাহলে শিক্ষা ব্যবস্থা একমুখী হলে ভালো হতো। যেমন আমি প্রায় সময় একটা কথা বলি, যদি আমাদের কারিকুলামটা এমন হতো, আমাদের সিলেবাসে ইংরেজি থাকবে, বিজ্ঞান থাকবে, কোরআন থাকবে, হাদিস থাকবে, তাহলে দেখা যেত আমাদের ছেলেরা ব্যারিস্টার হচ্ছে কিন্তু নামাজি ব্যারিস্টার হচ্ছে, আমাদের ছেলেরা ইঞ্জিনিয়ার হচ্ছে নামাজি ইঞ্জিনিয়ার হতো, ডাক্তার হচ্ছে নামাজি ডাক্তার, ভালো ডাক্তার হতো। দিনের শিক্ষা নাই বলে দেখেন না কত ব্যারিস্টার টিভিতে এসে ভালো ভালো কথা বললেও এদের ইতিহাস ঘেঁটে দেখেন এরাই তাদের মা বাপকে আবার ঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে।
এজন্য সন্তানকে শুধু শিক্ষিত বানালে চলবে না, সুশিক্ষায় শিক্ষিত করতে এজন্য দিবি শিক্ষার কোন বিকল্প। ইংলিশ মিডিয়ামে পড়াবেন, গুড, ভালো কথা, ওই ইংলিশ মিডিয়াম স্কুলে যাবেন, যে ইংলিশ মিডিয়াম স্কুলে ব্রিটিশ কারিকুলামের সাথে ইসলামিক কারিকুলাম অ্যাড করেছে ওখানে পড়াবেন, স্কুলে পড়াবেন, পড়ান, যে স্কুলে দেখবেন আধুনিক শিক্ষার সাথে ইসলামী শিক্ষার সমন্বয় ঘটেছে। দেখ মাদ্রাসায় যদি দেখেন শুধু আরবি পড়ায়, আমি বলবো ওই মাদ্রাসায় দিয়েন না, ওই মাদ্রাসায় দেন যারা কোরআন হাদিসের সব পড়ায়, ভালো আরবি পড়ায়, আবার ইংরেজিও পড়ায়, বিজ্ঞান পড়ায়, প্রযুক্তির সব শেখায়, ওখানে দেওয়া দরকার। এতে করে আপনার সন্তান পড়াশোনা শেষ করে বের হয়ে শুধু মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক টিকে থাকবে না, সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, যে কোনো প্রফেশনে গিয়ে সে ইস্টাবলিশ হওয়ার যোগ্যতা রাখবে। কেন পড়াশোনা শেষ করে চাকরি নির্ভর হবে? যারা ছাত্র আছো তোমাদেরকে বলছি, তোমাদেরকে উদ্যোক্তা হওয়ার মনোভাব তৈরি করতে হবে। তুমি পড়াশোনা শেষ করে 15-20 হাজার টাকার চাকরি করবা কেন, 30,000 টাকার চাকরি করবা কেন? তোমার স্বপ্নকে বড় করো, যেন তুমি পড়াশোনা শেষ করে হাজার হাজার মানুষকে তুমি চাকরি দিতে পারো, এমন স্বপ্ন নিয়ে তুমি তুমি স্টাডি করো, পড়াশোনা করো, স্বপ্নকে বড় করো, দেখবা আল্লাহ ওই জায়গায় পৌঁছে দিবে ইনশাআল্লাহ। 10 নম্বর বললাম, সময় সংক্ষিপ্ত, বাকিগুলো আমি সংক্ষেপে বলছি। নাম্বার 11, 11 নম্বর হচ্ছে, 10 নম্বরটা বললাম, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করো, অর্থাৎ দ্বীনি জ্ঞান শিক্ষিত, দিনই জ্ঞান তাকে দাও। 11 নম্বর, সন্তানকে নামাজি বানানো। 7 বছর বয়স থেকে তাকে নামাজের কথা বলবেন। নবীজি বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈসিনি, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায়, 7 বছর বয়স থেকে তাদেরকে নামাজের কথা বলো, নামাজের তাকিদ দাও। 10 বছর হয়ে গেলে তারা যদি নামাজ আদায় না করে প্রয়োজনে শাসন করো, কিন্তু দেখা যায় স্কুলে না গেলে, টিউশনিতে না গেলে আমরা শাসন করি, নামাজে না গেলে আমরা সন্তানদেরকে শাসন করি না। আছে কিচ্ছা তো অতটা মনে হয়ে গেছে, আমার শীতর দিনও এক মসজিদ এক ভাই ফোন উচিত বাইরে পাইলাম, বললাম ভাই আপনি নামাজ হইলে আপনার ফাই করে আর মারা যাবে, ভাই সাহেব উত্তর দিছেন, ইয়া আল্লাহ হুজুর যে ঠান্ডা মশা দেখলাম, মাঘ মেয়ে ঠান্ডা বুঝা তো, তা মাঘ মাসের কাহিনী আর কি, যে ঠান্ডা পড়ছে আমার ভয় ফিরে তুলতাম কিনা, তা আমি কইলাম আচ্ছা ভাই সাহেব উঁকু যদি করো আগুন লাগি যায়, আপনি কইবানি শীতও পড়ছে মাঘ মেয়ে শীত আগুন লাগছে, ভালো হয়েছে উঠি উঠি আগুন তার দেবে, আমার এখন হুজুর আপনি কিনা দম করেন না কিনা, আমি বললাম ভাই সাহেব বুঝছি না, দে দম উত্তর করবা, উঁকু যদি আগুন লাগে আমি কথা কইব নি, উস্তা মারি ফেলবো, ঘুম থাকি উঠবে না সকাল, বাপ পুর দেখে মানু ধরবো, আমি ধরলাম আচ্ছা ভাই সাহেব এই দুনিয়ার আগুনও আপনার সন্তান ফুটতো না, আপনার যে মায়া ঠিক আছে, আমি বুঝছি আপনার ভুয়ারে আপনি খুব ভালোবাসেন, এখানে বুঝেছি আমি খোকা যাই, এই দুনিয়ার আগুনটা জাহান্নামের আগুনটা কি কড়া না আরো ঠান্ডা? দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুন তো আরো তীব্র না, নেই 70 ভাগের কত একবার, তা আপনার ভুয়া এই দুনিয়ার আগুনও জ্বলতো না, আপনার এত মায়া গিয়া তুলিয়া দিয়ে দৌড় মারবা, ইগুজে নামাজ না পড়িয়া জাহান নামের আগুনে যার গেই, তো তারে গুম থেকে তুললা নামাজও লইয়াবার দরকার আছে নি, আমরা তো আন্ডা না নামাজ। এজন্য যখন আপনি মসজিদে আসবেন বাচ্চাগুলোকে আবার 3-4 বছরের লেদা বাচ্চাদেরকে নিয়ে আসবেন না, 7 বছর বয়স হয়ে গেলে তাকে ধীরে ধীরে মসজিদে আনার অভ্যাস করেন। আরব দেশগুলোতে সফর করলে আমরা দেখি মসজিদের সামনে বাচ্চাদের খেলার মাঠ আছে, অর্থাৎ বাচ্চাগুলো যেন মসজিদে আসে তারা এর ব্যবস্থা করে রেখেছে, আর আমার দেশের অবস্থা ভিন্ন, বাচ্চারা মসজিদে আসতে আমরা রাগ করি, কিছু কিছু মানুষ আমার ধমক হয়ে আসে না নাই, একবার আমি আসল রক্ত মসজিদে আমাইছি দেখি আমি ভাবছি মসজিদে কুত্তা মাইছে, বললাম চাচা ঘটনা কিতা কিতা তো আমরা এরা বাবারে আর হইও না, ওই দেখো ফুরুতা রুকু আমাইছে নি তাই খালি ডিস্টার্ব করলাম, কইলাম তারা সামর্থ্য চিল্লা চিল্লি করা তারা আপনি বার ঘুরে দিলেন, ই জেলা কুদাই রা আপনি ইগু যদি মসজিদ থাকি না বাড়াইয়া যায় দৌড়াইয়া, আর কোনোদিন তারা তৈরি করো কয় মসজিদ আর কয় না না যে কুদা খাইছি কে না দেখাম না ঠিক নেই, আর আপনি যদি হইতে হবে আরে বাবা ফকের থাকি বা হইলে আর 2-3টা চকলেট দিতা, দেখো যদি হইতে অঙ্কু আইসব দিছি 3টা মাগরিব রক্তায় যা দিবুনে 6টা দেখবানে মাগরিব নাই সব রক্ত হইয়া নমাজ ওখানে ঠিক নেই, আমরা নমাজ পড়বো বাচ্চার দিয়ে আমরা সামনে খেলাইবো আমরা আমার খাতারের সামনে দৌড়াইব অসুবিধা নাই দৌড়াও দৌড়াইতে দৌড়তে এ দেখবো বুঝলাম না এরা দেখি উপায় নমাজ করে শেষদা নেই দেখি দেখি দে বাহের রুকু শিখি দিব শেষদা শিখি
বার হইয়া দিলে আর কোনোদিন শিখতো বাচ্চারে বাচ্চার হাম প্রবল লাগে দুর্গা ও যে আমি অঙ্ক আপনার সামনে মাতলাম আমি কিন্তু সন্তুষ্ট আসতাম আমিও ছোটবেলায় মসজিদের করে দিব আসেছি মানুষের সামনে যদি দৌড়েছি ওটা দুষ্টামি করতে করতে এখন বড় বড় মসজিদ হয়ে গেলে মানুষের ওখানে আপনার সামনে লক্ষ্য লক্ষ লক্ষ মানুষের সামনে মাথার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ এখন আপনি যদি বার করিয়া না দেয় তাইলে সে নামাজি হয়েছিল দিনদার একদিন ইমাম হইব একদিন বড় মহাদ্দিস বড় মুফাসসির বা সমাজের যে কোনো প্রতিষ্ঠিত মানুষ হইব এরা মসজিদ কমিটির সভাপতি হইব ইনশাআল্লাহ তাহলে বাচ্চারে মসজিদগামী করা দরকার আছে নি 12 নম্বর হইছে বাচ্চাদের সাথে সফট কোমল আচরণ করা আমরা বাচ্চাদের দুষ্টামি করব ধমকা ধমকি আসেনি তিনটা কি ছয় বছর বয়সে বাচ্চাতে বেশি দুষ্টামি করে তারে দুষ্টামি করতে দরকার হে খান না তমক দিবা না হে যখন খাইব ফেটো কিধা লাগলে মানুষে কাপড় চুপ রাখাই যায় ফেটো কিধা লাগলে এগুলো দেখবা দেখাই ধমকানের কোনো দরকার কোমল আচরণ সফট আচরণ করবা কারণ যদি আপনি ধমক দেন তাহলে বাচ্চার মন মানসিকতায় এর কুপ্রভাব পড়তে পারে এরপরে আসে নাম্বার 14 নাম্বার 13 14 নাম্বার হচ্ছে তাদেরকে সময় দেওয়া আমাদের বাচ্চাদেরকে আমরা সময় দেই না সারা দিন ব্যস্ত থাকি আর অঙ্ক তো আর একটা আপাইছি কাকি তা মাতুন না কেন এখনকার চিত্র খুব সাংঘাতিক এখন আমরা মা বাবরা তো মোবাইল ফুরুতে তো রাত দিলাইছি কিতা হোকা বাচ্চা তো রাত আমরা দিছি কিতা তিন চার দিন আগে আমি ফেসবুকে একটা জিনিস পাইছিলাম রাখি দিয়েছে বইরা ভাবলাম সামনে কোনো তার দেখাই দেবে ও দেখলাম ছবি একটা দেখাই বলি আপনারা রে গা পায় আনলাম তারা দেখাই দেয় তো কিতা দেখাই দাও সারাই কুম্পাই সাই না কুম্পাই সাই না এগুলো আপনারাও দেখাই দেখালি খালবা ও লেদা ফেদা হল দিয়ে দেখা যান নেই দেখা যাচ্ছ না নেই বাচ্চায় খানছে নেই ইউটিউবে আমি এত রব্যা বিশাল ডুট 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 ডু লাগাই দিয়েছে অথচ আমরা যখন হুরু আসলাম আপনারা বয়স যারা 30 রূপে বাচ্চাদের খানলে জমজমে দিছেন গাড়ি দিছেন খেলনা দিছেন ঠিক আছে নেই অঙ্ক খানলেও তো লাইছেন এত কিতা এর লাগে দুই তিন বছরের বাচ্চার দিয়ে মোবাইলের যেটা ফাংশন ছিল আমরা ওইটা ফাংশন টিকটক আমার মোবাইলে এবং নাই আমি সিডিও নাই তারা টিকটক বানায় আছে নি মোবাইল দুইটা জিনিস বাচ্চাদেরকে নষ্ট করার জন্য যথেষ্ট ভালো করে শোনেন আমি চিন্তা করলাম আমরা বয়স যখন 18-19 বছর হয়েছে এই বয়সে গিয়ে আমরা যেটা বুঝছিলাম আমি চিন্তা করলাম আমি 6 এর পরের ফল করি তখন অপরটা কিনা বুঝি নাই গবেষণা করলাম চিন্তা করে পাইলাম খারণ পাইছি দুইটা কয়টা এক নাম্বার অপশিক্ষা দুই নাম্বার অপসংস্কৃতি অপশিক্ষা কিতা এখন শিক্ষার নামে অপশিক্ষা চলে এখন শারীরিক শিক্ষা হারানি হয়েছে সব জায়গা হারাইয়া এমন বাজে বাজে লেসন বাজে বাজে পাঠদান এর মাধ্যমে আমরা বাচ্চার ধরে একবারে ধ্বংসর দিকে দাবিত করিয়া দেওয়া আপনি আতলিয়া দেখবা দুই নম্বরে এই যে মোবাইল চালাইছে এত একদিন একজন আমার কেনা ওজন দেওয়া করবা আমার ফুরিয়ে ক্লাস এইটে একটা ফুরি কয় না জেএসসি এ প্লাস পাইছ আমি কইলাম মাশাআল্লাহ খুশি হয়ে আমি আইফোন গিফট দিছি কইলাম সুবহানাল্লাহ আল্লাহ আকবার স্যার কয় একদিন বাদে আপনারা জামাই গিফট করব বাচ্চাদের হাতে আপনারা ফোন দিবেন না ইন্টারমিডিয়েট পাস করার আগ পর্যন্ত বাচ্চাদের হাতে ফোন দিবেন না যাদের বাসায় ওয়াইফাই আছে রাত 11টার পরে ওয়াইফাই লাইন বন্ধ করে দিবেন নইলে আপনার বাচ্চা বিপথে যাওয়ার সম্ভাবনা আছে বাচ্চা লালন পালনে আপনি সচেষ্ট হন সচেতন হন আল্লাহ তৌফিক দান করেন বলেন আমিন তারপরে আসেন কয়টা বললাম 14টা নাম্বার 15 15 নাম্বার হচ্ছে অপসংস্কৃতি থেকে তাদেরকে দূরে রাখবেন যেগুলো জাহান্নামে যাওয়ার কারণ হয় নাম্বার 16 16 নাম্বার তাদের জন্য খরচ করবেন শিক্ষা দীক্ষার জন্য চরিত্র ভালো বানানোর জন্য খরচ করবেন নাম্বার 17 তাদেরকে পর্দা পর্দার আলোকে নিয়ে আসবেন আপনার মেয়েকে ক্লাস 5 থেকে পর্দা করান 4-5 থেকে বুরখার ভেতরে ঢুকান ওই যে হুরু থাকতে বুরখার ভিতরে ঢুকাই না বড়ইয়া হয়ে কিনা গরম লাগে কারণ অভ্যস্ত হইতে পারছে আরো সবচেয়ে অবাক লাগে কিনা জানেন নি ও তো আরো হাদিস বড় হয়ে গেল আল্লাহ রসুল বলছেন যে কিয়ামতের আগে বেটিন রইবা শেষ জামানার বেটিন নিসা উহুম কাসিয়াতুন আরিয়াত এরা কাপড় চুপড় ভিগলেও দেখতে লাগবে উলম্ব অর্থাৎ তারা এমন কাপড় চোপড় পরবে যে কাপড় চোপড়ের কারণে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের অবয়ব পর্যন্ত বোঝা যাবে এখন বুরখার নামেও ফ্যাশন চলছে এটাও আলাদা একটা ফেতনা এমন টাইট ফিটিং বুরখা বের হয়েছে বুরখা পরলেও সব বোঝা যায় তারপরে বুরখা পরে হিজাব পড়ছে
ওই যে নবীজি হাদিসে বলেছেন কাল বুখতিল ইজাফ, শেষ জামানার মহিলারা তারা মাথার মধ্যে হিজাব এমন ভাবে পেঁচাবে বুখতি উটের কুজের মতো, ফেসাইতে ফেসাইতে উষা বানে ফেলে আসে নীলা, আবার বুরকাউ কাবিন্দা হিবাই দিন, আবার মুকুলা লিপস্টিকও মাখা। এটা হয়েছে আরো সাংঘাতিক ফেটনা, বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা আর মাইনসোর সাড়ে তিন হাত বডির রাজধানী ফেস, ভুল হয়েছে নি কান। একটা মানুষ যখন তার ফেসের দিকে তাকাইলে তো বোঝা যায়, তা আপনি ফেস রাখিচ্ছেন কুলা, ফেতনা পারবো না কম্ব। অনেক মানুষ অনেক ভাইয়ের মসজিদে নমাজও আইন, তারার বুয়ে ফর্দা করে না, তারার মেয়ে বুরকা টুরকা সারা কলেজে যায়, এরা দেখো হয় দাইয়ুস, এরা দেখি দেখো হয় দাইয়ুস, আর দাইয়ুস উলাইয়াত হুলুন আল জান্নাহ, দাইয়ুস কোনোদিন আল্লাহর বেহেস্ত ঢুকতো ঢুকতে পারতো না। এতো কি আশ্চর্য, হে মসজিদ হয় কিন্তু তার মা বোন তার বউ ফর্দার বাড়া, আবার দুই একজনে মসজিদ থেকে ওরা সেন্টারও বিয়া খাওয়া আপলোড করছেন, গিয়ে আবার জামাই বউ দুই মিললা ফেসবুক ছবি তুললে ফেসবুকও আপলোড দিচ্ছেন, আসে নিলা। অনেক ভাই এনতে বউর ছবি ফেসবুকে আপলোড দেওয়া নিলা আসেনি, আল্লাহ মসজিদের ভিতরে ইলা কোনো ভাই তাহলে রাগ করেন না জানো। আচ্ছা আপনারা হোক আছেন, আপনারা কমন সেন্স দিই, বউ পার্সোনাল জিনিস না পাবলিক, হ্যাঁ বুঝছে হোক, পার্সোনাল না পাবলিক, ফেসবুক এটা কিতা পার্সোনাল সাইট না পাবলিক সাইট, ফেসবুক পাবলিক আর বউ হইল। এখন নিজের বউরে পার্সোনাল জিনিসে পাবলিক সাইটে তো আপলোড দেয় ওই সকল মানুষে যারা তারার বউরে পাবলিকের সম্পদ জনগণের সম্পদ বানাই দিছে, এত বেহায়া এত বেসরম এত নির্লজ্জ, হায়া সরম থাকলে তো এটা সে করলো না। অনেক মানুষের তো আছে মাংসর হক আদায় করে এলাকার মাংস, এক ভাইয়ে নয়া বিয়া করে দিয়া দুই তিন দিন বাদে বউ বাসা থেকে পারেছেন শাড়ি উড়ি ফিন্দা যা, এলাকার ছোট ভাইয়ে ভাইয়া কইলা বা এই লগে চিনসলাম তোর বাবি, হই আল্লাহ বাবি নি আমি তো চিনলাম না, ও হেপি লাগে হেও খর থ্যাংক ইউ হেও খর কিতা। এখন আপনার মৌরে আরো জন নিকে কর ওয়াও হেপি লাগে, ভালো লাগে নি আপনার, আমার ফেসবুকে ফটো দিছো আর কি কমেন্ট করছে ওয়াও জুস লাগে রে ব্যাক কল খার জুস খেয়ে খাই রে, আল্লাহ আপনার ভিতরে হায়া শরম ফয়দা করি দৌকা আরো আসতে হোকা, আমিন আল্লাহ আপনার হেদায়াত দান করুকা। শেষ আইচ্ছি 18 নম্বর হয়েছে উপযুক্ত বয়স বিয়া দেওয়া, উপযুক্ত বয়স কিনা করা বিয়া দেওয়া, অঙ্ক উপযুক্ত বয়স মানে 18 আর 12 করে 14 বছরের কাম শেষ, আকলবাদ মেনসরে তো ইশারা দিলে চলে, বিয়া শাদিরে আমরা বানাই ফেলাচ্ছি কঠিন আর নীরব যৌতুক চলে, একবারে বদ না থাকি এসি পর্যন্ত সকলটা দেওয়া লাগে, না দিলে হরি এখন কিতা দৌ তোর বাপের দিকে কোনটাও দিল না, খেজা খেতে শুরু হয় আসে নিলা। যুবক ভাইদেরকে বলছি বিয়ে শাদি করবা কোনো প্রকার যৌতুক নিবা না, বাবা যদি স্বেচ্ছায় দেয় তো দিল, আবার এখানেও স্বেচ্ছায় দেওয়া তো বাক্যা কারবার আছে, বিয়ে হিসাবে হইলা চুরির লোকে কিতা দিতাম, হি বেয়ে হইলা আপনার ঘুরে আপনার যেটা পৌঁছাই দিতাম, অসুবিধা খুব ইমানদারি কথা, দেওয়াতে একটু কম হইলে বিয়ে হিসাব দিছেন ঠিক আছে কিন্তু হঠাৎ বাকি রয়েছে আসে নিলা। এজন্য আমার যুবক ভাইদেরকে বলছি তোমরা এই সমাজটাকে পাল্টে দিতে পারো, একেবারে এইসব নীরব যৌতুক ছাড়া বিয়ে করতে রাজি আছো তো, আল্লাহ তৌফিক দান করেন। নাম্বার 19 নাম্বার হচ্ছে সন্তানদের মধ্যে সম্পদ সুন্দরভাবে বন্টন করা, এই জায়গার যে জুলুম, এক বাফর 20 শতক সম্পদ চার ফুয়া দুই ফুরি, সম্পদ কত শতক 20 শতক, হে এমন সুন্দর গুণ করছে হয় চার ভাষা 20 মানে সাইড ফলে দলাইলো 700 করি আর ফুরিন বাকি ইয়া দেওয়ার সময় হয় মাইগো জাগি তরে কোথা দিছে না দোয়া দিলাইছি, আমার বই নেনতে হয়তো ঘুমরা বা ইউটিউবও বাদে ঘুমবা আপনারা হইন জানো আব্বা দোয়া লাগতো না জিনিস দিলাউটা, আর যেভাবে ওলা ফুরিনে ঠগাইয়া ফাঁসক্তর নমাজি তাহাজ্জুদ গুজারি জাকাত দাতা হাজিসা ভোজ ঘুরি আইছিল ফুরিনে সম্পদ ঠগাইছেন, কিয়ামতর দিন জালে মইয়া আল্লাহর সামনে দাঁড়াইয়া ফুরিনে ঠকানোর কারণে জাহান্নামের আগুন জ্বলা লাগবে। বিশ এবং সর্বশেষ হয়েছে বাচ্চান্তর লাগে সন্তানের লাগে দোয়া করা হার গেছে, আল্লাহ আমাদেরকে দোয়াও শিখিয়েছেন, সবাই মন খুলে প্রাণ ভরে আমার সঙ্গে পড়ে কি সুন্দর দোয়া আল্লাহ শিখিয়েছেন,
রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, হে আমাদের রব, আপনি আমাদেরকে, আপনি আমাদের স্ত্রী আর সন্তানদেরকে চক্ষু শীতলকারী বানিয়ে দেন, যাদেরকে দেখলে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়, যাদেরকে দেখলে আমাদের নয়ন জুড়িয়ে যায়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আপনি আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। বলেন আমিন। এই 20টা পয়েন্ট লিখকে রাখছেন অথবা মোটামুটি মাথা আছে তো ইনশাল্লাহ। খোকা সারি আমরা আপনারা খোকা, এই 20টা খাম হইয়া যদি বাচ্চা তোরে আমরা গলিয়া তুলতাম ফাটতাম, আমরার বাচ্চায় নষ্ট আর আর সম্ভাবনা আছে নি? আছে নি? সমাজ ধ্বংস ওর কেনে, পরিবার ধ্বংস ওর কেনে, জেলা যেটা করা দরকার ইলাইটা আল্লাহ এর আলোকে আমরা সন্তানরে গড়িয়া তোলার তো চিন্তা করো কা।